সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিবৃতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের বিষয় হচ্ছে সিলেটের এমসি কলেজ এবং ডিগ্রি কলেজ, যে দুটি কলেজে এই লন্ডনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা পড়াশোনা করেছেন এবং সেখান থেকে অনেক কিছু বলতে জ্ঞান অর্জন করেছেন। আমরা সেই কলেজ নিয়ে কথা বলছি প্রিয় দর্শক, এবং এই দুটি কলেজের ছাত্ররা আগামী 10 জুন বার্মিংহামে একটি পুনর্মিলনী অর্থাৎ রিইউনিয়ন করতে যাচ্ছেন তারা, এবং তাদের কাছ থেকে আমরা কলেজের বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছি এবং তারা তাদের স্মৃতি, কলেজের যে স্মৃতি ছিল সেসব তুলে ধরছেন। বিজ্ঞাপন বিবৃতিতে যাওয়ার আগে আমার অতিথি হিসাবে ছিলেন রিইউনিয়ন কমিটির যিনি কনভেনার ইকবাল আহমেদ চৌধুরী, হাফিজ ভাই ছিলেন এখানে, এবং আরও দুজন অতিথি ছিলেন। একজন ছিলেন শিক্ষক গণিত বিভাগের জনাব আজিজুর রহমান, এবং আরেকজন ছিলেন হুমায়ুন কবির চৌধুরী, তারা ছিলেন এখানে, এবং হাফিজুর রহমান সাহেব ছিলেন। এখন নতুন অতিথি যোগ দিয়েছেন প্রিয় দর্শক, আমি আমার ডান দিকে যিনি রয়েছেন তাকে পরিচয় করে দিচ্ছি, আশরাফুল ওয়াহিদ দুলাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। পাঞ্জাবি কি এখানে আসার জন্য কিনা না অনেক আগে? না, অনেক আগেই। অনেক আগে কি এটি বিয়ে করেছেন? কবে? 2009 সালে। এটা কি বিয়ের পাঞ্জাবি? না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কত ইংরেজিতে আপনি এমসি কলেজে ছিলেন? 2000 সালে আমি সিলেট সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট দেই, 2004 সালে এমসি কলেজে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। আপনার সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে এই অনুষ্ঠানের নিঃস্বার্থ সহযোগী চ্যানেল আইয়ের সকল কলাকুশলী এবং যারা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন, সাংবাদিক, ডাক্তার, আরও অনেক কিছু, ডক্টর গিয়াসউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। গিয়াস ভাই কেমন আছেন? ভালো আছি। কী অবস্থা? ভালো। কোন কলেজে পড়ছেন আপনি? এমসি কলেজ, নাম চেঞ্জ হয়েছিল, এটা এমসি কলেজ, তারপরে ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, এটা সায়েন্সটাই ছিল তখন, সায়েন্সে ভর্তি হয়েছিলাম 1975-এ। 1975, 75, 76, 77 সায়েন্স বিভাগ যেটা ছিল এটাতে ভর্তি ছিল আমার। আচ্ছা, সায়েন্সে কেন ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না? তা তো ছিল, সবাই তো মেডিকেল ডক্টর। মেডিকেল ডক্টর, তারপর কি হলো? তারপরে হোমিওপ্যাথি ডাক্তার হয়ে গেলাম। হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে গেলেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তিনি সাংবাদিক এবং বার্মিংহামে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, ব্রিটেনের বার্মিংহাম এলাকায়, কলামিস্ট, কলাম লেখেন, এখন লেখেন কিনা জানি না, এবং আমারও এক সময় আমি সবার লেখা পড়তাম, এখন আর পড়ালেখা করার সময়ই পাই না, সুযোগও পাই না। শেবুল চৌধুরী, স্বাগত। কি লেখালেখি চলছে? চলছে মোটামুটি, সবসময় তো পারি না। কেন? অনেক কিছু সাথে জড়িত, তার জন্য পারি না। তো কি মাসে একটি লিখেন নাকি? না, মাসে লিখি একটি, মাসে না, মাসে দুইটি লিখতাম আগে। আপনারও ধন্যবাদ, আপনার যে আমরা চ্যানেল আইর, আপনি যে আমরা সবসময় আপনি আমরার যে বার্মিংহাম বাসী জানে যে চ্যানেল আই বার্মিংহাম লাগে, আলাদা একটা সম্পর্ক হয়ে গেছে বার্মিংহাম জন্য। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক, আমার সর্বভাবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাইজুল ইসলাম শাহজাহান, লুটনে থাকেন তিনি, ব্রিটেনের লন্ডনের পাশেই লুটন একটি জায়গা, সেখানে প্রচুর বাঙালি বসবাস। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? সাধারণ ভাই আলহামদুলিল্লাহ ভালো। পাঞ্জাবি ব্যাপার কি আজকের যে ওয়েদার, অনেক দিনের পরে এই ওয়েদারটা আসছে, সুতরাং পাঞ্জাবি পরে না পরে আর এসব না, এসব পাঞ্জাবি পরে কিন্তু মানুষ আক্তের সময়। তারপর ঢাকা জগন্নাথ, তারপর লন্ডন,
তারপর লুটন না তারপরে রাখাই ছিলাম অনেক দিন তারপরে লুটন আর কি লুটন কিভাবে আসলেন আরছি অনেক আগে আর বড় ভাই সুবাদে আসছিলাম তারপরে দেশে ছিলাম কিছুদিন উত্তরা ব্যাংকে চাকরিজীবী তারপরে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ডেপুটি কন্ট্রোলার হিসাবে 5 বছর ছিলাম সিলেটের দায়িত্বে আচ্ছা তারপরে আবার বাধ্য হয়ে লন্ডনে আসলাম বাধ্য হয়ে না কেউ ডেকে নিয়ে আসছে না বাধ্য হয়েই আসছি আমার প্রয়োজনের তাগিদেই আসছি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শেবুল চৌধুরী আপনি কত ইংরেজিতে এমসি কলেজে পড়াশোনা করেছেন আমি এমসি ইন্টারমিডিয়েট কলেজে 1983-84 আর সিলেট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ যেটা বর্তমানে আমার এমসির নামে যেত আমাদের সময় ওইটার নাম ছিল সিলেট বিশ্ববিদ্যালয় কলেজ 85-86 ইয়ারে আমি ডিগ্রি করেছি তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা তারপর তারপর লোকালেজ ঢাকা লোকালেজ তারপর লন্ডন বার্মিংহাম বার্মিংহাম এখানে শেষ ঠিকানা এখানে শেষ ঠিকানা ঠিক আছে গ্যাস ভাই ইতিহাস ব্রিফ হিস্ট্রি হইতে নেই আপনি এমসি কলেজ ইতিহাস ইতিহাসে যদি স্মরণ করতে প্রথম যে এমসি কলেজের প্রতিষ্ঠাতা যার বাড়ি বালাগঞ্জের বালজুরের আপনি বালাগঞ্জ লাগে কি তাহলে আপনার বাড়ি বালাগঞ্জ জানেন এখানে এখানে এটা আমি যখন বালাগঞ্জের ইতিহাস লিখি তখন মনে হইল অত্যন্ত শ্রদ্ধা করে কোনো কথা স্মরণ হচ্ছে এখানে যে কন্যা ওনার বাড়ি বালাগঞ্জে পালক পুত্র এই মুরারি চাঁদ এই সম্পত্তির ওনাকে পালক পুত্র হিসেবে আনা হয়েছে বজর সুন্দর কর্তৃক পালক পুত্র রূপে ওনাকে আনা হয়েছিল ওনার বাড়ি হচ্ছে বালজুর পরগনা অর্থাৎ বালগঞ্জ ইউনিয়নের চরবিতা গ্রাম থেকে আচ্ছা এবং এই লোকটি এই শিশুটি একদিন এই এমসি কলেজের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন নিজের উদ্যোগ প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রম করে আর রাজা জিসি স্কুল ওইটা উনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষাগতে যে ওনার যে বিশাল অবদান শ্রদ্ধা স্মরণ করার মতো সিলেটের যে শিক্ষাঙ্গন বিশেষ করে একসময় 17টা ডিস্ট্রিক্টের আমি শুনেছি 11টা ডিস্ট্রিক্টের ডিসি ছিলেন সিলেট থেকে এবং এই এই যে শিক্ষিত উচ্চশিক্ষায় যে শিক্ষিত এবং বিভিন্ন পদে সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে আসেন তারা কিন্তু এমসি কলেজ থেকে বেরিয়ে আসছেন আর ওনার প্রতিষ্ঠাতা মুরারি চাঁদ না রাজা গিরিশচন্দ্র বাড়ি বালাগঞ্জ প্রিয় দর্শক গ্যাস ভাইয়ের বাড়ি বালাগঞ্জ এবং আপনার বাড়ি বালাগঞ্জ প্রিয় দর্শক আমি মাইনরিটি আমি এখানে সবাই বালাগঞ্জের এবং আমরা আমরা বালাগঞ্জে যদিও আমাদের বাড়ি না তারপরেও আমরা সিলেটের বালাগঞ্জকে নিয়ে আমরা গর্ব করি কারণ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানি ছিলেন বালাগঞ্জের সন্তান এবং বালাগঞ্জ আজকে যেটি গ্যাস ভাই একটু আগে যেটি বললেন যে এই এমসি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন সেই বালাগঞ্জের লোক আমরা শুধু সিলেট না গোটা বাংলাদেশের মানুষ আমরা জেনারেল উসমানির কাছে আমরা কৃতজ্ঞ কারণ মুক্তিযুদ্ধের সময় তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রিয় দর্শক আপনারা যারা টেলিফোনে লাইন পাচ্ছেন না এবং অনেকক্ষণ ধরে লাইনে আমি আপনাদের কল নিচ্ছি দেখি কে আছেন লাইনে হ্যালো সালাম আলাইকুম কলার সালাম আলাইকুম হ্যালো জি চ্যানেল আইতে আপনার লাইভ মাত্রা সালাম আলাইকুম আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমাই দেবা প্লিজ কোন জায়গা তো নে বেডফুট তো নে জি কবির ভাই হোক আছেন আপনার প্রশ্ন অথবা মতামত জি আমার মতামত এমসি কলেজের স্টুডেন্ট জি আমি 2004 হ্যাঁ আচ্ছা তারপরে আপনারা এত সুন্দর প্রোগ্রাম করতে যারা জুনের 10 তারিখ জি জুনের 10 তারিখ যাইলেন আপনি বার্মিংহাম আচ্ছা থ্যাংক ইউ আপনি লাইন হওয়ার লাগে কবির ভাই বেডফুট তো আমরা আশা করবো আপনি জুনের 10 তারিখ যাইবা আপনি বার্মিংহাম দেখি নেক্সট কে আছেন লাইনে হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি ভাই আমার নাম মল্লিক শাকুর ওয়াদুদ জি ওয়াদুদ ভাই আপনি ফাইসুন নি লাইন আপনি সালাম আলাইকুম সালাম ভালো আছেন ভাই
জি সাকু ভাই, আপনি ভালো আছেন? জি জি, আমি আসলে খুব খুশি হয়েছি। জি, এক ধরনের একটা প্রোগ্রাম, আমরা বেশ আগে একটা প্রোগ্রাম করা হয়েছিল লন্ডন। জি, এমসি কলেজ ইন্টারমিডিয়েট ডিগ্রি পক্ষ থেকে, ইয়ার ফোর এইটা ওয়ান অনলি ও একটা পার্টিকুলার অনুষ্ঠান করা হয়েছিল। এখন একটা সংগঠন করা হয়েছে, এটা লাগে আমি কংগ্রেচুলেশন দিলাম তারারে। জি, আর একটু আগে যারা আসলো এটার মধ্যে হাফিজুর ভাই চিনতাম, আমার সমসাময়িক আসলা, যদিও আজকে আমি তাদের রেকগনাইজ করছি। টাইম 79 ওর বেস ওর, আপনি কি 79 এর বেস আসলা নি? আমার স্টেজ আছে পাঞ্জাবি ফোন, তাই না? আমার দোস্ত, আমার নাম আব্দুল ওয়াদুদ শাকু, নামে চিনতা আমি আমি চিনতাম। শাকু ভাই আমরা লগ, থ্যাংক ইউ শাকু ভাই। আমি আসলে তার ধন্যবাদ দিলাম তার অর্গানাইজ করতে এবং বানিয়া। আসলে তো অনেক অনেক স্টুডেন্ট আছে 79 80, আমি 79 80 81 ডিগ্রি বলে, আচ্ছা অনেকে আছে অনেক। এই প্রোগ্রামটা আমি আশা করলাম যে অনেক মানুষের লোকে দেখা হইব, যদিও আমি খুব লেটলি জানছি প্রোগ্রামটা, চেষ্টা করব যাইতাম। আর সকল বড় ডাক্তার বলে একটা অনুষ্ঠান, আমরা একটা গেট টুগেদার হইব আমি আশা করলাম। শাকু ভাই অবশ্যই আইবা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করব আমার লাগি, ফ্যামিলি সহ আইবা। আর আমরা সফল এই ধরনের একটা উদ্যম নিছো না, ঈদ সকলেরই খুব ব্যস্ততা হই, আর এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের একটু ইন্টারেস্ট হইব। অনেকে যদি ফ্যামিলি লিয়ে যায় আরো ভালো হইব, আমি জানি না কি ধরনের প্রোগ্রাম করা, ফ্যামিলি করা নি না। জয় জয় ফ্যামিলি গ্যাদারিং, এটা ফ্যামিলি গ্যাদারিং। আমরা লগর যারা আছেন আপনার লগে, আপনার মাতুনিয়া খুব খুশি লাগে রে লাগে, আজকে ইকানো আইসি ওখান সবর গেছে কইতাম। আমরা লগর যেবা যারা আছেন সবরে আপনিও জানাইতা, আর আপনার ফ্যামিলি লই আইতা, আমরা একটা গ্যাদারিং করতাম, আগর পুরানা স্মৃতি হল মনে হইতো। থ্যাংক ইউ সাজান ভাই, শাকু ভাই থ্যাংক ইউ, আপনি লাইন হওয়ার লাগি। আর আশা করি আপনি 10 তারিখ যাইবা, দেখইব তারা আপনারা সবর লগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আব্দুল ওয়াদুদ শাকু এক সময় সাংবাদিকতা করতেন এবং লন্ডনের একটি সাপ্তাহিক সুরমায় তিনি, আমার যতদূর মনে পড়ে, তিনি সাপ্তাহিক সুরমার সাথে জড়িত ছিলেন। এখন বোধহয় শাকু ভাই আর সাংবাদিকতা করেন না, ছেড়ে দিয়েছেন অনেকগুলো বছর ধরে, জানি না কেন, অভিমান করে কি না জানি না। সেটি আমরা যদি তিনি 10 তারিখে যান তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকু ভাই। সাজান ভাই, আপনার আপনি এমসি কলেজের আগামী অনুষ্ঠানের ব্যাপারে আপনি কি বলবেন? আমি আজকের যারা দর্শক, আজকে যারা বিভিন্ন লন্ডন সহ ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া যারা আজকের অনুষ্ঠান দেখরা, আমি সবর কাছে অনুরোধ জানাইমু, আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, প্লাস আমরা যে সংগঠন যারা দাল করাইছেন তারারে আমি ধন্যবাদ জানাইলাম। 1994 যে একটা ইয়ে করা হয়েছিল, একটা প্রোগ্রাম করা হয়েছিল, একটা ম্যাগাজিনও বার করা হয়েছে, তখনও আমি আসলাম এই ম্যাগাজিনের মাঝে। আর আজকে তারা জেনে 2008 থেকে পূর্ণাঙ্গভাবে একটা জিও করছেন, আমারে লুটনের জয়েন্ট কনভেনার হিসাবে দায়িত্ব দিছেন। আর আমরা ফ্রান প্রিয় জায়গা, যেখানে আমরা ছোটোতেই লেখাপড়া করিয়া মানুষ হয়েছি, বড় হয়েছি, সুতরাং এই লেখাপড়ার জীবনটারে আরবার খিলিয়া ফিরাইয়া হইতাম, ও এর লাগি আমরা, আমি আজকে সবাই অনুরোধ করমু, দয়া করিয়া যাবা যারা যেখানে তখন না এখানে, আপনারা 30 তারিখের ভিতরে ফোনের মাধ্যমে ও অন্তত নামটা রেজিস্টার করুকা, তাহলে আমরা জানতাম পারবো আমরা এমসি কলেজের লন্ডনের ভিত্তি আমরা কতজন আসইন, আমরার মাঝে আসইন আমি যতক্ষণ জানি, আমি লুটন আসি, লুটন আমি যোগাযোগ করছি বিভিন্ন জায়গাতে, আমরা আরও জানা আসইন, আমার লুটন আসইন, যেমন লুটনের সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব, তারপরে আমার ফরিদবাই।